আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। কেরোসিন মেশানো পেট্রোল দেওয়ার অভিযোগ তুলে পেট্রোল পাম্পে তুমুল বিক্ষোভ স্থানীয়দের। মঙ্গলবার রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা মানিকচক থানার কামালপুর পেট্রোল পাম্পে। গভীর রাত পর্যন্ত চলতে থাকে বিক্ষোভ ধস্তাধস্তি। পরে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পাম্প মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না হলে পাম্প বন্ধ রাখার হুঁশিয়ারি এলাকাবাসীর। এই যে এই ছেলেটা তেল ভরছিল, দেখেন এটা হচ্ছে পেট্রোল, এটা স্পেশাল পেট্রোল, এটা গাড়ি এক্সট্রা মাইলেজ দিবে। আরো কি চাইছেন এখন আপনারা? মালিক বলছে এখন ও উপর থেকে লক করে দিয়েছে আমাকে, তেল বেরাবে না। না, আর বোতলে তেল দেওয়ার তো নিয়ম নাই, এবং ওদের কথা আছে আমরা বোতলে তেল ফেলদি না, ওদের যুক্তি হচ্ছে। তাহলে এখন আমরা প্রমাণটা কি করে পাবো? এইটা তেলের কথা বলছে, বাইরে থেকে চেঞ্জ করে নিয়ে এসেছে, কিন্তু এখন তেল দিচ্ছে না। গোটা গাড়ি চেঞ্জ করে বাইরে থেকে, অনেকটা গাড়ি আছে, কিছু ব্যবস্থা হোক চাইছেন। গাড়িটা আমরা তিন চারটা গাড়িতে তেল ভরবো, কিছু ব্যবস্থা হোক চাইছেন। ব্যবস্থা কি, যাতে ভালো তেল পায় মানুষ, ভালো পরিষেবা পায়, এটাই তো আশা থাকে মানুষ। আর কি প্রশাসন এসছে, কি বলছে প্রশাসন? প্রশাসনের কথা আছে, প্রশাসন যেটা বলছে ওদের কথা ঠিক আছে, কারণ ওরা যেটা বলতে চাইছে যে বোতলের তেল দেওয়ার তো কোনো পাম্পের নিয়ম নাই, সেটাই বলছে যে বোতলে তেল দেওয়ার নিয়ম নাই। মানিকচক ব্লকের রাজ্য সড়কের ধারে কামালপুর এলাকায় অবস্থিত রয়েছে ইন্ডিয়ান অয়েলের একটি পেট্রোল পাম্প। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যার পর বেশ কয়েকজন মোটর বাইক সহ বিভিন্ন যানবাহনে পাম্প থেকেই তেল কেনে। কিছুক্ষণ পরে মোটর বাইকের সমস্যা দেখা দিলে পেট্রোল পাম্পের বিরুদ্ধে সন্দেহ হয় তাদের। স্থানীয় কিছু যুবক বোতলে তেল ভরতে গেলেই নজরে আসে কালো পেট্রোল, যা থেকে কেরোসিনের গন্ধ উঠছে বলে অভিযোগ এলাকাবাসীর। মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে হইচই পড়ে যায়। এই পাম্প থেকে তেল ভরিয়ে যাওয়া বাইকগুলি একে একে ছুটে আসে, কেরোসিন মিশিয়ে পেট্রোল দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এলাম এখানে, আমি বললাম বোতলের তেল নেবো, গাড়ির তেল শেষ হয়ে গেছিলো, তখন দেখে একজনকে বললো যে বোতলকে তেল নেবে, দিচ্ছিল না প্রথমে। একজন এসলো, দিয়ে বলছে যে বোতলে তেল দেবো, তখন ও বলছে, লোকটা বলছে আর একটা লোক যে দিয়ে দে, যে ভরতে ভরতে দেখছি তখন ওই কালো রকম তেল, তোমারও বোতলে তেল, কালো রকম তেল। তখন আমরা আসলাম দুজন মিলে, এসে তখন বললাম যে এরকম তেল কেন, দেখাচ্ছি মাটিতে ঢেলে দেখাচ্ছি উড়ে না তেল, পেট্রোল তো থাকে না কোনো সময়, থাকলে সঙ্গে সঙ্গে উড়ে যায়, কিন্তু মাটিতে উড়ে না। ওরা তখন ওদের মালিককে ফোন করলো, মালিক এসে তখন আমাকে পেট্রোলটা চেঞ্জ করে দিল, মানে আমাকে নর্মালটা দিল। আর এটা এটা দেখতে পাচ্ছেন, এটা হলো সুপার, এটা নর্মাল, এটা সুপার। কেরোসিন মিশন আছে আমরা ধারণা করছি, কেরোসিন মিশন আছে মনে হয়, হতেই পারে। তেল আসার পরে তারপরে ও দেখলো, আর ও আধ এক ঘন্টা পরে ও আসলো বাইরে থেকে, বলছে কি না তেলটা খারাপ আছে। হ্যাঁ, আমি বললাম দেখো তুমি এক ঘন্টা পরে আসা, তখনই তোমাকে বলা উচিত ছিল, তুমি তখন তো বলোনি। তারপর আমরা কোম্পানির লোককে বললাম, ওরা এসে চেক করবে কি হয়। তারপর আপাতত কি তেল দেওয়া বন্ধ রেখেছেন? হ্যাঁ, ওরা তেল দেওয়া মানে কোম্পানির লোককে বললাম এরকম ব্যাপার আছে। কি হয়েছিল, কি সমস্যা হয়েছিল? সমস্যা কি, একটা ছেলে মানে তেল নিয়েছিল, তো ও বলছে এক ঘন্টা পরে মানে এসছে, এক ঘন্টা না দু ঘন্টা পরে এসে মানে বলছে তোমার তেলটা খারাপ আছে। তো তোমার যে পাম্পের এরিয়া তুমি যদি তোমাকে দেখাতে হবে, তাহলে এরিয়া পাম্পের এরিয়া তোমাকে দেখাতে হবে, তুমি ওতে বোতলে বের করলে না কিসে বের করেছো, তুমি এক ঘন্টা কি দু ঘন্টা পরে তুমি দেখাচ্ছ, চলবে না। তুমি বাড়ি থেকে আসলাম, মানে চোখ গেলাম, মাথা পড়ে গেলাম, আমি একটা ভালো একটা তার সাজিয়ে আছে, এটা বুঝতে পারছি। কেউ কার সাজিয়ে করেছে এই বিষয়টা? এই বিষয়টাই কোনো কার সাজিয়ে আছে কি উস্কানি আছে, এইসব ব্যাপারে আমরা সিঙ্গুন আছি, এইসব নিয়ে কোনো অসুবিধা নেই, মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, দ্য পিডি নিউজ।
লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তাকে শেড রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50,000 টাকা, এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য, আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1,000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসেবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে।